বিএনপির সমাবেশকে ঘিরে হঠাৎ রণক্ষেত্র খুলনা। খুলনা রেল স্টেশনের বেশ কিছু অংশ কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং ব্যাপকভাবে বর্তমান অবস্থা খুবই ভয়াবহ একটি অবস্থানে রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আজকে বিএনপির খুলনায় মহা সমাবেশ চলছে। অবশেষে দর্শক শ্রোতা সমাবেশে হঠাৎ এটা কি হলো সেই ভিউটি বিস্তারিত জানাবো এবং এই দিয়ে কঠিন বিপদে বলেন মির্জা ফখরুল আলমগীর। দর্শক শ্রোতা চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। তো ভিডিও দেখার আগে আপনার কাছে আমি ছোট করে একটু তাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। তিন দিন ধরে জলে অন্তরিক্ষে স্থলে সব পরিবহন বন্ধ করে দিয়েছিল। দেখনি বাস বন্ধ করেনি, দুই দিন ধরে কিছুই চলতে দেয়নি, লঞ্চ বন্ধ করেছে, নৌকা বন্ধ করেছে, ক্যাবেট বন্ধ করেছে। তারপরেও কি আপনাদের এই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, আপনার অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে লড়াই, সেই লড়াই আসতে বাধা দিতে পেরেছে? বলে না, ইতিহাস বলে যে কোনদিন যে সুন্দর দাবি তাকে উপেক্ষা করে শুধু শক্তি দিয়ে বল প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জমিয়ে রাখবেন। বন্ধুগণ, আপনাদের সামনে আমার বলার সময় পাননি সুযোগ, আমি শুধু একটু জানতে চাই আপনাদের যে 500 অধিক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, হাজারো নেতা কর্মীকে আহত করেছে, চুপনগরে বিএনপির মিছিলে গুলি করেছে 20 জন গুলিবিদ্ধ, কেশবপুরে 15 জন গুলিবিদ্ধ, মংলায় ট্রলারে আসা প্রায় 100 জন নেতা কর্মীকে আহত করে ট্রলার ডুবিয়ে দিয়েছে। রূপসা তার খাদা দিগলিয়ার জনগণের একমাত্র বাহন ট্রলার জোর পুরো আটকে রেখে 100 নেতা কর্মীকে আহত করেছে। খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী থানার মিছিলে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে আহত করেছে, বাগেরহাটের মিছিলে হামলা করে 70 জনের মতো নেতা কর্মীকে আহত করেছে, গ্রেপ্তার করেছে 50 জন নেতা কর্মী। 4 নম্বর, 7 নম্বর ঘাট, 5 নম্বর ঘাটে আসা ট্রলার ডুবিয়ে দিয়েছে। গাজীরহাটের 1 জন কর্মীকে পানিতে ডুবে গেছে, এখন তাকে খোঁজ পাওয়া যায়নি। খুলনা রেল স্টেশনের নেতা কর্মীদের মারধর করেছে, গত 2 দিনে হুন্ডা মহড়া দিয়েছে হকিস্তি থেকে রান্দা উঠিয়ে, রামপাল কাটাখালিতে হামলা হয়েছে, উড়িষ্যা ঘাটে হামলা হয়েছে, জেলখানার ঘাটে হামলা হয়েছে এবং পড়াশুনা হামলা হয়েছে, দিগলিয়া খুলা গ্রামের মিছিলে 18 জন গুলি বিক্রি হয়েছে। বন্ধুগণ, এটা হয়তো আরো অনেক বেশি আছে, সকলের তালিকা এখানে নাই। এই যে এত মানুষ গুলিবিদ্ধ হল, এত মানুষ আহত হল, এত মানুষ যে গ্রেপ্তার হল, তাদের মৃত্যু মিথ্যা মামলা হল, এটা কেন? এটা শুধু শুধু আনন্দঘন পরিবেশে এই মিটিং শোনার জন্য নয় বন্ধুগণ। আজকে এই মিটিং এ, এই সভা, এটা একটা প্রতীক মাত্র। এই প্রতীক হচ্ছে আমাদের যে অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, বাসস্থানের অধিকার, সেই অধিকারগুলোকে সুপ্রতিষ্ঠিত করবার, সেটাকে ফিরে পাওয়ার জন্য লড়াইয়ের প্রতীক সভা। বন্ধুগণ, এই বাবা, এই সভা যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশের লড়াকু সৈনিক, তারা আজকে লড়াই করে এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, আজকে একটা চেয়ার খালি আছে এখানে, দেখেছেন, দেখেছেন আপনারা এই সবুজ চেয়ারটি খালি আছে কি জন্য? আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক, গণতন্ত্রের যে প্রতীক, যেটা সারাটা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করেছে, লড়াই করেছে, এখনো গৃহবন্দী হয়ে লড়াই করে চলেছে বন্ধুগণ, তার জন্য চারটা স্বাধীনতা হয়েছে, তিনি গৃহবন্দী হয়ে আছেন। তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা সঠিক পথে আছো, এইভাবে
এইভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাও এবং এইভাবেই জনগণের অধিকারকে আদায় করে নিয়ে আসো। আমরা সেই জন্যই তাকে মনে করবার জন্য এই চেয়ারটি আমরা খালি রেখেছি। আর আজকে এই সভায় আমি পরম শ্রদ্ধা মনে স্মরণ করছি আমাদের এই দক্ষিণাঞ্চলের আরেকজন ত্যাগী বীর নেতা, যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তরিকুল ইসলাম সাহেব। আমি স্মরণ করছি এই খুলনার মাটির আরো একজন দীর্ঘকাল থেকে জন্মলগ্ন থেকে। দর্শক, আপনার এই ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। খুলনায় চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ, এরই মধ্যে নেতাকর্মীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল সোনালী ব্যাংক চত্বর। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা। বেলা 12:30 থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। এর আগে সড়কে গণপরিবহন না থাকায় বিকল্প উপায়ে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে নেতাকর্মীরা খুলনায় পৌঁছেছেন। রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়, তারা জড়ো হয়েছেন সমাবেশ স্থলে। রাতেই খুলনায় পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য কেন্দ্রীয় নেতাকর্মীরা। বিএনপি দাবি করছে গণসমাবেশ বাধাগ্রস্ত করতে গত দুদিন ধরেই চলছে ধরপাকড়, বন্ধ করে দেওয়া হয়েছে বাস ও লঞ্চ চলাচল। তবে যত বাধাই আসুক গণসমাবেশ জনসমুদ্রে হবে বলে জানান তারা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে খুলনা রেল স্টেশন ভাঙচুরের অভিযোগ উঠেছে। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, কখন ভাঙচুরের ঘটনা ঘটেছে, এখন কি অবস্থা সেখানে? যে গ্লাসগুলো এবং আধুনিক রেল স্টেশন নির্মাণের সময় যে আধুনিকতা দেওয়া হয়েছিল তার খানিকটা হলো ভেঙে ফেলেছে বিএনপি নেতাকর্মীরা। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা যে জায়গাটায় রেল স্টেশনের ভিতরে যাত্রী অপেক্ষা করে যাত্রীদের যে বসার জায়গা সেই জায়গাটাতে তারা বসেছিল এবং দীর্ঘ সময় ধরে, সে কারণে রেল কর্তৃপক্ষের লোকজন তারা এসে যখন বলছে আপনারা এখান থেকে উঠেছেন, আপনারা সমাবেশের মানুষ সমাবেশে যে যোগ দেন, তখন তারা বাইরে যেতে চাইনি। এক পর্যায়ে এটাকে যখন তারা যাওয়ার জন্য বারবার বলেছে তখন তারা বেরোনোর সময় ক্ষুব্ধ হয়ে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ গ্লাস ভাঙচুর করা হয়েছে এবং যে প্রবেশ গেটটি রয়েছে রেল স্টেশনের প্রধানে যে ভবনটি সেইখানে যাওয়ার জায়গায় সেখানে সেই গ্লাস গুলো ভেঙে ফেলেছে। এবং এর পরপরই এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে, তারা এসে পরবর্তীতে এলাকার যে নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করেছে। তারা আমাদেরকে বলেছে তারা বিএনপির বিভিন্ন জায়গায় যাতে অসহিংসতা না ঘটে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে তারা বিভিন্ন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিওটা শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।